পূজা 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 কইতে কইতে দেখো সব পূজাই শেষ হয়ে গেল, দুর্গা পূজা দুর্গা পূজা কইতে কইতে দুর্গা পূজাও গেল গিয়া, এখন দেখো কালী পূজা কই আর কালী পূজা কইতে কইতে কালী পূজাও আই গেল, আই গেল মানেই তো শেষ, আর মানে কইতে কইতেই যাইব গিয়া, আজকে কালী পূজার আগের দিন, কালকে কালী পূজা, শেষ কালী পূজা। তবে আমরা বাঙালিরা বুঝছো 12 মাসে 13টা উৎসব আছে, লাগিয়েই থাকে একটা না একটা, তবে যেমন দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা এগুলো তো আমরা একটু স্পেশাল পূজা, তো এগুলো লাগিয়েই আমরা সারা বছর অপেক্ষা করি। তো দেখতে দেখতে সবই শেষ হয়ে গেলো। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করি আর ব্লগটাও শুরু করি, সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে ফলো আজ করি। আর আজকে হলো শনিবার সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো দেখলাই তো ঘুম থেকে উঠলাম, বাইরের কাজও সব শেষ আর কি, শেষ করিয়া কালকের কাপড় আসছিলো শুকাইছিল না তো ওইগুলো মেলিয়ে দিলাম। আর এখন দেখো এই প্রদীপগুলো বের করলাম, এগুলো গতবারের আসছিলো কিন্তু ইউজ করা হয়েছিল না, অনেকটা বেশি আনছিল আর কি, আমার হাজব্যান্ড না যখন জিনিস আনবো বেশি বেশি আনবো, তো অনেকটা আনছিল এগুলো ইউজ করা হয়েছিল না, তো ব্যাগের মধ্যেই রাখা আছিল। তো এখন আমি কী করলাম, এগুলো বাইর করলাম, বাইর করে একটু জলের মধ্যে দিলাম, কারণ জলের মধ্যে দিলে প্রদীপ জ্বালানির সময় তেলটা মানে শুষিয়া পুরা মাটিতে নেয় না আর কি, তো এটা লেগে একটু সময় জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এটা লেগে আমি এখন একটু সময় জলে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখি এখন একটু রোদ্রের মধ্যে মেলিয়ে দিয়ার, কারণ রোদ্রের মধ্যে মেলিয়া না দিলে না শুকাইলে তো এগুলো জ্বালানি যেত না। আর আমরার দিকে একটা নিয়ম আছে আর কি, যেমন আজকে তো কালী পূজার আগের দিন, আজকে হইলো গিয়া বিকালে সন্ধ্যার সময় আর কি 14 পুরুষের বাতি দেয়, মানে ছেলেরা জ্বালাইয়া দেয় আর কি, এগুলা ওই যে কলার খোল আছে না, কলার খোল দিয়ে বাতি দিতে লাগে। তো আমরা দিকে তো মানে এইদিকে আমরা টাউন এরিয়া না, টাউন এরিয়া দিকে কিন্তু কলার খোল পাওয়াটা অনেকটাই সমস্যা হয়ে যায়, তো যারা পারে অন্য দিক থেকে জোগাড় উগাড় করিয়ে আনে, আর যারা পারে না তারা আর কি এমনি ওই প্রদীপগুলাই জ্বালাইয়া দেয়। তো দেখা যাক, যদি হাজব্যান্ড করে থাকে তো জ্বালাইয়া দিব, আর আমিও টুকটাক একটু জ্বালাইয়া দিব। দেখো কতগুলো প্রদীপ, তো সব মেলিয়ে দিলাম আর কি, দেখতে কত সুন্দর লাগে, দেখো খুবই ভালো লাগে মনে, ওর সব জ্বালাইলে কত ভালো লাগবো, কিন্তু অনেকটা তেল লাগে গো, এটার লাগে জ্বালানি যায় না, ইচ্ছা থেকে মানে মমটাই জ্বালানি মনে হয় ভালো। তো যাই হোক, আজকে তোমার সঙ্গে রান্নাবান্না কিচ্ছু আর শেয়ার করি না, কারণ ডেইলি ডেইলি একই রকম ব্লগ ভাল লাগতো না, তোমারও ভাল লাগে না আমারও ভাল লাগে না, আমার কিন্তু রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করি আমি এখন দেখো হাজব্যান্ডের লোক ঘুম থেকে ওঠার পরে আমি বিছানাটাও ঠিক করে নিয়ে, আর অনেকটাই কিন্তু ঠান্ডা লাগে, রাত্রে হইলে একটু একটু ঠান্ডা লাগে, এখনও কিন্তু সকাল টাইম অনেকটাই ঠান্ডা লাগে, মানে কিছু গায়ে দিলে আবার হইতো না, আর না দিলেও অল্প ঠান্ডা লাগে, এটাই কিন্তু শরীর খারাপের এখন মেইন কারণ। আমরা সব ঘরে ঘরে দেখিও এখন জ্বর সর্দি কাশি এই সেই লাগিয়েই আছে, খালি মানুষ না পশু পাখি ছাগল গরু সবের কিন্তু এরকম হওয়ার এখন। তো যাই হোক, সারাদিন কী করি না করি তো শেয়ার করবো টুকটাক আর কি, আজকে মানে রান্নাবান্না নাই মানে তো আর বেশি কিছু শেয়ার করার নাই, কারণ স্কুল যাইবো না, স্কুল গেলে তো আর বেশি কিছু শেয়ারও করা থাকে না, তো আমি স্নানও করে নিলাম এখন ঠাকুর দিলেই আর, তো চলো ঠাকুর দেওয়া শেষ করি, করে তোমার সঙ্গে পরে কথা কই, হয়তো স্কুল থেকে আবার পড়ার কথা কইব। আজকে অনেকটাই ফুল পাইছি, ভালো লাগছে, ওই পাশের বাড়ি গাছের মধ্যে অনেকটা ফুল আসছিলো আর কি, তো জবা ফুলও পাইছি, এরপর ওই যে সাদা জবা যেগুলো এগুলোও পাইছি, তো ভালোই হইলো ঠাকুরের দেওয়া যায়, কারণ জবা ফুল দেখিও একটা দুইটা আমার গাছে ফুটে, কিন্তু ওই যে সাদাটা পাওয়া যায় না ঠাকুরে দিতে পারি না, তো আজকে কিন্তু ঠাকুরে দিতে পারবো, ভালোই লাগে। ফুল ছাড়া ঠাকুর দিলে কও, ফুল দেওয়া মানে ফুল দেওয়া করিতেছি, ঠাকুর দেওয়াটা মনে হয়নি, যখন ফুল দিয়ে সুন্দর করে সাজানি থাকে ঠাকুরঘরটা, দেখতে একটা আলাদা ভক্তি লাগে, আলাদাই সুন্দর লাগে, তো এটাই আর কি মনের শান্তিটাই হলে সবচেয়ে থেকে বড়ো। ঠাকুরও তো আর কইছেন না যে আমার বেশি করে ফুল দাও আর বেশি করে খাওয়া দাও, ওইগুলো না, মনের শান্তিটাই হইল গিয়ে আমার কাছে সবচেয়ে কিচ্ছু। তো দেখো তোমরা সব কথা কইতে কইতে আমার ঠাকুর দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্না সবই শেষ, সব কাজই কমপ্লিট, এখন হাজব্যান্ডটাও উঠিয়ে এসে, উঠে আসার পরে আমি আর কি গিয়া ওই করে গিয়া এখন ভাতত খাওয়া হয়ে যাব, খাইয়া স্কুল উল যাইব আর কি। তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে পরে কথা কই, হাত দেখো কত সুন্দর লাগে আমি যে ঠাকুর দিছি।
তো স্কুল গেলাম, এখন দেখো স্কুল থেকে আইও গেছি আমি, আর সকালে তো স্নান করিয়া গেছিলাম, তো এখন এটা লেগে আর কিছু না, আইলাম শুধু খালি মুখ ধুইলাম, একটু হাত পা ধুইলাম, ফ্রেশ হয়ে গেলাম। আর রাস্তাতে এত ধুলা বালি, মানে অবস্থা পুরো কাহিল, চেহারা দেখলেই বোঝা যায়। তো মুখের মধ্যে আমি অন্য ক্রিম আর এখন কিছুই দিয়ে না, শুধু একটু ভেসেলিন দিয়ার, কারণ একটু একটু কিন্তু মানে মুখটা ধোয়ার পরে একটু যে শীতের দিনে একটা টান আছে না, এটা কিন্তু শুরু হইয়া গেছে। একটু কিছু না দিলেও হয় না, আর অন্য কিছু দিলেও গরম লাগে, তো আমি একটু হাতের মধ্যে নিয়ে ভেসেলিনটা নিয়েই শুধু দিয়া দিই আর কি। তো আমরা খাওয়া দাওয়া সবই কমপ্লিট, আর কালকে তো ধনতেরাস গেছে, তো ধনতেরাসে আমার হাজব্যান্ডে আনছে দেখো ওই ঝাড়ুটা আনছে, লবণ আনছে, কারণ ওই যে ধনতেরাসের দিন লবণ, এরপরে এগুলা ঝাড়ু আনলে ভালো আর কি। তো এগুলো স্পেশালি আমরা মানিও নিই না, আসলে সবে শোনাশুনি কথা, এগুলো এসে হয়ে কালকে বাজারও গেছিলো আর কি। আমার ঝাড়ুর একটু মানে দরকারও আসছিলো, ঝাড়ুটা কিনছে, ইঁদুরে সব খাইলিছে, আমার করে ইঁদুরে তো খুব উপদ্রব, তো হেই নিয়েই গেছে কয় ধনতেরাসের দিন, আজকে সবাই দেখি ঝাড়ু নেয়। তো আমরা তো গরিব মানুষ না, সোনা গয়নাও মানুষে কিনে, তো আমরা তো গরিব মানুষকেও সোনা গয়না কিনার তো আর আমরা মানে ইয়ে নাই, তো ঝাড়ুটাই নিয়ে আইলো। এখন সব মানুষেই দেখি, বেশিরভাগ মানুষেই দেখে খালি ঝাড়ু কিনিয়ে নেয়, তো আমিও ঝাড়ু কিনিয়ে নিয়ে আসছি তোমার লেগে। তো আমি খুব ভালোই হইলো ঝাড়ু নিয়ে আসো, কারণ আমার ঝাড়ু দরকারও, আমার ঝাড়ুটা ইঁদুরে খাইয়া পড়ে শেষ করলিছে। তো এটাই আর কি, তো প্রদীপগুলো এখন শুকাই গেছে, এগুলো উঠাই আর কি, তো সন্ধ্যার সময় কয়েকটা জ্বালাই দেবো, পরে কথা কই বন্ধুরা। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা বাতি দিলাম, দিয়া হওয়া দেখো এখন বাতি জ্বালাই বেলায় কয়েকটা প্রদীপ নিলাম আর কি, কারণ ওই যে আজকে কইলাম না, আজকে বুধ চতুর্দশী, বুধ চতুর্দশী আর কি আজকে, তো এটা লেগে কয়েকটা বাতি জ্বালাইয়া দেওয়া হইলো। যেমন এখানে আমার শাশুড়ি মার অস্থি আছে আর কি, তো এখানে আমার হাজব্যান্ডে জ্বালাইয়া দিল, কারণ এটা তো আমি জ্বালাইয়া দিলে হয় না, ছেলে মানুষ তার মানে শাশুড়ি মার ছেলেরা কেউ জ্বালাইয়া দিতে লাগে, তো হে করে আছে হেই জ্বালাইয়া দিল। আর কয়েকটা বাতি আর কি বাড়ির এই দিকে সেই দিকে একটা জ্বালাইয়া দেওয়া হইলো, কারণ ওই যে বুধ চতুর্দশীর দিন মানে নিয়মে ওই যে কইলাম না আগে কলার খোল দিয়ে এটা জ্বালাইয়া দেয়, তো আমরা তো কলার খোল আর পাইছি না, তো এটা এমনিই জ্বালাইয়া দেওয়া হয়েছে আর কি। পুকুরেও বাসানি হয়, তো আমরা এদিকে পুকুরও নেই, তো এরকমই আর কি তুলসীর নিচে দিলাম, বাড়ির ওই কোনায় কানায় দিলাম আর কি। আর কালকে বেশি বেশি করে দেওয়া হইব, কারণ আজকে এগুলাতেই হয়ে যায়, বেশি বেশি দেওয়া হয় না। এই যে দেখো এই সাইডেও দিলাম, ওরকম আর কি বুঝিয়া বুঝিয়া বাড়ির সব দিকে কর্নারে কর্নারে মিডিলে ঠাকুর করে বড় করে এরকম কয়েকটা জায়গাতে দিলাম আর কি, বেশি কিছু না। তো এগুলো রীতিরিবাজ এক এক জায়গার এক এক রকম থাকে, সব দিকের তো সেম সেম থাকে না, না এক এক দিকে এক এক রকম থাকে, তো মানিয়া যত চলা যায় ততই তো আমরা ভালো লাগেই মানে এগুলা। তো এগুলো দেখো সব দিকে একটা একটা দিলাম, ওই যে বারান্দাতে দিছি, ঘরে দিছি, ঠাকুর ঘরে দিছি, আর ওই গেটের সামনে দুইটা দিছি, তো এগুলাই আর কি কয়েকটা দিলাম। এই যে দেখো, আর টুনি লাইটও লাগানো হয়েছে, তো আজকে আর জ্বালাইছি না, কালকেই জ্বালাইবো, কারণ আজকে জ্বালাইয়া বেকার লাভ নাই, কালকে তো পূজা, কালকেই তো দেওয়ালি, তো এটাই আর কি। দেখো এই যে গেটের সামনে দুইটা দিলাম, বেশ ভালোই লাগে এরকম বাতি মধ্যে মধ্যে দিলে, দিওয়ালি যদি ডেইলি থাকতো কত সুন্দর লাগতো, ঠিক না? তো এটাই আর কি, তো ঠাকুর করার জন্য বাড়ির সব কিছু ভালো যায়, এই যায় সেই যায়, এটাই ভালোই যেন হয়। তো যাই হোক, বাইরে বাতি উতি জ্বালাইয়া দেখো এখন সন্ধ্যার টিফিনটা রেডি করি, আর ব্রেড আসছিলো 3 পিস, তো এটার এখন একটু গরম করিয়া, আর একটা ছোট্ট টুকরা দেখো 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 একটা ছোট টুকরা, এই ছোটো টুকরাটা রয়েছিল, ওইটাই আমি এটাও আমি গরম করলাম, তো এটা দিয়েই আর কি এখন সন্ধ্যার টিফিনটা হইব। দেখো দুজনের লাগে চাও বানাই লিছি, আর ব্রেড দিয়ে আর কি টিফিন হয়ে যাব, সন্ধ্যার টিফিন আজকের এইটাই, ভালোই লাগে এরকম খাইতে কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর কীরকম লাগলো অবশ্যই জানাইও, ভালো লাগলে লাইক কমেন্ট করিও, পারলে একটু শেয়ার করিও, আর নতুন হইলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও। তো আবার দেখা হইব নতুন একটা ভিডিওর সঙ্গে, তত সময় সব সুস্থ থাকো, ভালো থাকো, আর বুধ চতুর্দশী সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আর কালী পূজারও অ্যাডভান্স শুভেচ্ছা, দিওয়ালিরও অনেক শুভেচ্ছা, চলো টাটা, সব ভালো থাকো, আর দীপাবলি কালী পূজা সব আনন্দ ফুর্তিতে কাটাও, এটাই শুভকামনা করিয়া আজকে ব্লগটা শেষ করিয়া গুড নাইট।